অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অপর্ণা সরকার। আজকে তোমাদেরকে যোগান অধ্যায়ে যোগানের বিধি যোগান সম্পর্কে আলোচনা করব। যোগান বলতে আমরা কি বুঝি? যোগান বলতে আমরা বুঝি যে বিক্রয়যোগ্য দ্রব্যের যে পরিমাণ বাজারে বর্তমান থাকে সেটাকে সাধারণভাবে যোগান বলা হয়। কিন্তু অর্থনীতিতে যোগান শব্দটি কথাটি আরেকটু ভিন্নতর অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে যোগান বলতে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে উপস্থাপন করে তাকে যোগান বলা হয়। যোগানের সাথে দামের একটা ক্রিয়াগত সম্পর্ক আছে। যেমন দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। যে যোগান বিধি, যে বিধির মাধ্যমে দাম এবং যোগানের মধ্যকার যে ক্রিয়াগত সম্পর্ক সেটা প্রকাশ করা হয় সেটাই যোগান বিধি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এই যে দামের সাথে যোগানের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকেই বলা হয় যোগান বিধি। এখন যে একটা যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন, যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন, শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে বাম পাশে দ্রব্যের দাম এবং ডান পাশে যোগানের পরিমাণ দেখানো হয়েছে। দ্রব্যের দাম যখন 10 টাকা তখন যোগানের পরিমাণ 20 একক, দ্রব্যের দাম বেড়ে যখন 15 এবং 20 টাকা হলো তখন যোগানের পরিমাণ বেড়ে যথাক্রমে 40 একক এবং 60 এককে আসলো। এখানে স্পষ্টই দেখা যায় যে যোগানের সাথে দামের একটা সরাসরি সম্পর্ক, প্রত্যক্ষ সম্পর্ক, সমমুখী সম্পর্ক, যেটাকেই বল ধনাত্মক সম্পর্ক রয়েছে, যেটা চাহিদার ক্ষেত্রে তার বিপরীত। যেমন চাহিদার ক্ষেত্রে আমরা দেখি দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, কিন্তু যোগানের ক্ষেত্রে সেই সম্পর্কটা হলো সরাসরি। শিক্ষার্থীবৃন্দ, এই তালিকাটাকে বা এই ছকটাকে আমরা যখন এই সূচিটাকে যখন আমরা রেখাচিত্রে প্রকাশ করব তখনই সেটা হবে চাহিদা রেখা। অর্থাৎ চাহিদা সূচি জ্যামিতিক প্রকাশকে চাহিদা রেখা বলা হয়। এখানে আরো একটা কথা, ছোট্ট কথা আছে যে যোগান এবং মজুর, যোগান এবং মজুর, যোগানটা কিন্তু মজুদের একটা অংশ। ওই যে একটু আগে বলেছিলাম যে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে আনে সেটাই হলো যোগান। আর মজুদ হলো যে বিক্রয়ের উদ্দেশ্যে আনিত যে পরিমাণ দ্রব্য সেটাকে বলা হয় মজুদ, যেটাকে ইংরেজিতে বলা হয় স্টক। যে মজুদের একটা অংশ হলো যোগান, মজুদ একটা বৃহৎ ধারণা আর যোগান একটা ক্ষুদ্র ধারণা। সেই মজুদকৃত দ্রব্য থেকেই বিক্রেতা একটা নির্দিষ্ট সময়ে এবং একটা নির্দিষ্ট দামে তার দ্রব্য সামগ্রী বাজারে উপস্থাপন করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা চিত্র অঙ্কন করলাম কার ভিত্তিতে, যোগান সূচির ভিত্তিতে। এখানে ওয়াই অক্ষে দ্রব্যের দাম এবং ওয়াই অক্ষে যোগানের পরিমাণ, দ্রব্যের দাম
20 একক দ্রব্যের দাম বেড়ে যখন 15 টাকা হলো তখন যোগানের পরিমাণ বেড়ে 40 এককে আসলো এইভাবে দাম আরো বেড়ে যখন 20 টাকা হলো তখন যোগানের পরিমাণ বেড়ে 60 এককে আসলো এখানেও আমরা দেখি যে দ্রব্যের দামের সাথে যোগানের একটা সরাসরি সম্পর্ক এখানে দ্রব্যের দাম এবং যোগানের যে সমতা সূচক অর্থাৎ মিল সূচক বিন্দু যেমন ওএক্স অক্ষ থেকে উপরের দিকে উঠছে আমরা দেখি যোগানের পরিমাণ এবং ওয়াই অক্ষ অর্থাৎ দাম সেটা থেকে আসছে আমাদের দাম অক্ষ আর যোগানের অক্ষ মিলিত হয়েছে এ বি সি বিন্দুতে এই এ বি সি বিন্দুগুলি যোগ করে এস এস ডট যে রেখাটা পাওয়া যায় সেটাই হলো আমাদের লিখিত যোগান রেখা শিক্ষার্থীবৃন্দ যোগান বিধির কিছু ব্যতিক্রম আছে সেইগুলি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ভালো থেকো।